ভারতে শুধুমাত্র একটি অঙ্গরাজ্যে একটি বিধানসভা আসনের উপনির্বাচন নিয়ে এবারের মতো এত রাজনৈতিক মাতামাতি কখনোই দেখা যায়নি। বেশ কয়েকটি সিদ্ধান্তগত ভুলের কারণে ভবানীপুরেও তৃণমূলের কাছে হেরে গেছে বিজেপি, আর এই আসনের জয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভারত জয়ের রাস্তাও সুগম করবে, এমনটাই ধারণা করছেন বিশ্লেষকরা। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। পশ্চিমবঙ্গে গেল বিধানসভা নির্বাচনেও বিজেপিকে হারিয়ে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রে ক্ষমতাসীন দলের বাঘা বাঘা নেতারা একজোট হয়ে মাঠে নেমেও পরাজিত করতে পারেননি তাকে, আর এবারও ভবানীপুরে একইভাবে পরাজিত হল বিজেপি, যার পেছনের কারণও স্পষ্ট। বিশ্লেষকরা বলছেন, ভবানীপুরের উপনির্বাচনে বিজেপির প্রথম ভুল ছিল প্রার্থী বাছাইয়ে। বাঙালি নারীর বিরুদ্ধে অবাঙালি প্রার্থী দাঁড় করানোর বিষয়টি সমর্থন করেনি ভোটাররা। ক্ষমতাসীনদের আক্রমণাত্মক প্রচারণাও ভালোভাবে নেননি অনেকে। অন্যদিকে ধর্মবর্ণ নির্বিশেষে সবার কাছে ঐক্যের বার্তা পৌঁছে দিয়েছেন মমতা, আর এটাও তার জয়ের প্রধান কারণ। তৃণমূলের এই জয়ের ধারা অব্যাহত থাকলে 2024 নির্বাচনে দলটির মোট আসন সংখ্যা 50 ছাড়িয়ে যাওয়াও অসম্ভব হবে না। আড়াই বছর পর দিল্লিতে বিজেপি বিরোধী সরকার গঠনের পথ প্রশস্ত হলে কংগ্রেস নেতাদের থেকেও হয়তো প্রধানমন্ত্রীত্বের দৌড়ে অনেকেই এগিয়ে রাখবেন মমতাকে। জনসমর্থনের এই ধারা ধরে রেখে সত্যিই তিনি আগামী লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর প্রতিদ্বন্দ্বী হতে পারেন কি না, সেদিকেই লক্ষ্য সবার। নিবিড় আমিন, নিউজ 24।